সংক্ষিপ্ত দেশ পরিচিতি পর্বে আজকে আলোচনা করব পাকিস্তান সম্পর্কে পাকিস্তানের শাব্দিক অর্থ পবিত্র স্থান বা এলাকা পাকিস্তান রাষ্ট্রের মৌলিক রূপরেখা তৈরি করেন কবি ও দার্শনিক আল্লামা ইকবাল ১৯৩১ সালে তিনি মুসলিম অধ্যুষিত পাঞ্জাবের পি আফগানিস্তানের এ কাশ্মীরের কে সিন্ধুর এস এবং বেলুচিস্তানের তান নিয়ে পাকিস্তান নামকরণের প্রস্তাব করেন তবে চৌধুরী রহমত আলী নাও অর নেভার পুস্তকে প্রথম এই নামটি প্রস্তাব করেন মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে অল ইন্ডিয়া মুসলিম লীগ এ প্রস্তাবটি গ্রহণ করে উনিশশত সালে পরবর্তীতে পাকিস্তান প্রতিষ্ঠিত হলেও আফগানিস্তান ও কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়নি পাকিস্তানের রাজধানীর নাম ইসলামাবাদ বৃহত্তম শহর করাচি মুদ্রার নাম রুপি ভাষা উর্দু ও ইংরাজি সরকারি নাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান পাকিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র স্বাধীনতা স্বাধীনতা লাভ করে চোদ্দই আগস্ট উনিশশত সালে ব্রিটিশ ভারত বিভক্তির মাধ্যমে আয়তন ও জনসংখ্যা জনসংখ্যায় বিশ্বের পঞ্চম ও আয়তনে তেত্রিশতম রাষ্ট্র জনসংখ্যা প্রায় একুশ কোটি তিরিশ লক্ষ পাকিস্তানের আয়তন সাত লক্ষ ছিয়ানব্বই হাজার একশো বর্গ কিলোমিটার সংবিধান ও আইনসভা আইনসভার নাম মজলিশি সুরা এটি দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ সিনেট নিম্নকক্ষ জাতীয় পরিষদ উনিশশত সালের তেইশে মার্চ পাকিস্তানের সংবিধান কার্যকর হয় এবং পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয় সীমান্ত দ্বন্দ্ব পাকিস্তানের সর্ব উত্তরের বিন্দু হিন্দু কুশ পর্বত এটি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অবস্থিত রেড ক্লিফ লাইন স্যার রেড ক্লিফ কর্তৃক ভারত পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা উনিশশত সাতচল্লিশ সালে উপমহাদেশ বিভক্তির পর এটি নির্ধারণ করা হয় ডুরান্ড লাইন সার হেনরি মার্টিমার ডুরান্ড কর্তৃক আঠারোশো ছিয়ানব্বই সালে তৎকালীন ভারত আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা বর্তমানে এটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী একটি রেখা বিতর্কিত সিয়াচেন জায়গাটি অবস্থিত ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় করাচিকে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর নাম রেঞ্জার্স ইতিহাস বিখ্যাত ব্যক্তিত্ব আল্লামা ইকবাল তিনি কবি ও দার্শনিক পাকিস্তান রাষ্ট্রের মৌলিক রূপরেখার স্রষ্টা মৌলিক রূপরেখা তৈরি করেন উনিশশত সালে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের জাতির জনক দ্বিজাতি তথ্য ধারণার প্রণেতা ধারণাটি প্রণীত হয় উনিশশত সালে তিনি ছিলেন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল জুলফিকার আলী বুট্টু পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং তিনি উনিশশত তেহাত্তর সালে প্রধানমন্ত্রী হন এবং তাঁকে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয় চারে এপ্রিল উনিশশত উনাশি সালে বেঞ্জির বুট্টু পাকিস্তান ও মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তাকে ডটার অব দি ইস্ট বলা হয় বেঞ্জির বুট্টু আততাইয়ের হাতে বোমা হামলায় নিহিত হন সাতাশে ডিসেম্বর দুই হাজার সাত সালে রাওয়ালপিন্ডির রিয়াকোতালি পার্কে আব্দুল সালাম একজন বিজ্ঞানী উনিশশত উনাশি সালে পদার্থবিজ্ঞানী তিনি নোবেল পুরস্কার লাভ করেন দক্ষিণ এশিয়ার নোবেলজয়ী প্রথম মুসলিম ডক্টর আব্দুল কাদির খান পাকিস্তানের পারমাণবিক বোমার জনক পাকিস্তান প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় আটাইশে মে উনিশশত আটানব্বই সালে বেলুচিস্তানের পশ্চিম দক্ষিণে মুসলিম দেশসমূহের মধ্যে পাকিস্তানই প্রথম পারমাণবিক শক্তি অর্জন করে উল্লেখযোগ্য রাষ্ট্রপতিগণ পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি ইস্কান্দার আলী মির্জা বর্তমান রাষ্ট্রপতি আরিফ আল পাকিস্তানের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম আইওয়ানি সদর উল্লেখযোগ্য প্রধানমন্ত্রীগণ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান মুসলিম বিশ্বের প্রথম মহিলা মুসলিম প্রধানমন্ত্রী বিনজির বুট্টু পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান তিনি একজন খেলোয়াড় তার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ জয় করে উনিশশত বিরানব্বই সালে তার দল তেহরিকি ইনসাফ বিবিধ প্রসঙ্গ আফ্রিদি পাকিস্তানের একটি উপজাতি পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় উনিশ আটান্ন সালে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম আইএসআই এবুটাবাদ অবস্থিত পাকিস্তানে সোয়াত উপত্যকা পাকিস্তানের হিন্দুকুশ কুশ পর্বত একটি উপত্যকা তক্ষশিলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত বৌদ্ধ ধর্মের স্মৃতিবিজড়িত এবং গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান মেমুগেট দুই সালে পাকিস্তান সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের নিকট লেখা একটি স্মারক মেমুগেট কেলেঙ্কারির নায়ক পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সিন্ধু সভ্যতা অবস্থিত পাকিস্তানের মহিনজুদারু ও হরপ্পাতে এটি আবিষ্কৃত হয় উনিশশত একুশ বাইশ সালে আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় ইন্দিরা বুট্টু কাশ্মীর চুক্তি স্বাক্ষর করেন তিন জুলাই উনিশশত বাহাত্তর সালে এটি সিমলা চুক্তি নামে খ্যাত পাকিস্তান তথা মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার ফাহমিদা মির্জা